সুপ্রিয় দর্শক বিন্দু, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আমাদের টিম হান্টেড পরিবারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। হিন্দু এবং খ্রিস্টানবাদীর প্রতি জানাচ্ছি নমস্কার এবং আদাব। তো ভিউয়ার্স, আজকে আমরা একটা হন্টেড প্লেসে আছি, যে জায়গাটা আসলে একটা ফার্মের পাশেই। তো এই জায়গাটাতে কিছু ভৌতিক ঘটনা ঘটে। তো এটা কিন্তু একটা রাস্তা, এই রাস্তা দিয়ে যাইতে লাগলে ঠিক আমাদের পাশেই একটা পুকুর সাইডের বা একটা কাটা জায়গা আছে, যে জায়গাটাতে মানে এই রাস্তার দিকে একটা লাশ শুয়ে থাকতে দেখে বা ওই জায়গায় কাউকে কান্না করতে দেখে বসে থাকে, এরকম বিভিন্ন জিনিস দেখে। তো আজকে আমরা ফুল টিম মেম্বার আইসি, আমরা এই জায়গাটাতে দেখবো যে আসলে এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে কিনা, আর যদি ঘটে থাকে তাহলে এটা সমাধান করার চেষ্টা করবে তান্ত্রিক ভাই। আর তান্ত্রিক ভাই যেহেতু আমাদের সাথে আছে, তাই ভিডিওর সাথে আপনারা থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। আর আমরা যে জায়গাটাতে আছি, আমি কিন্তু আগেই বলছি একটা ফার্ম আছে, তো ওই ফার্মের একটু মুরগির আওয়াজ আপনারা পেতে পারেন। তো এখন অনেকেই কমেন্ট করতে পারেন, ভাই আপনারা প্রতিদিন ফার্মের এলাকায় ভিডিও কি করে দেন? আবহাওয়াটা কিন্তু খারাপ, বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, যাই না ভিডিওটা সম্পূর্ণ করতে পারবো না, মানে করতে পারবো কি না পারবো। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন অবশ্যই আপনারা, আমরা তান্ত্রিক ভাই দেরি না করে ঘটনাস্থলে চলে যাই, যেহেতু মনে করেন আবহাওয়াটা খারাপ হয়। আবহাওয়াটা খারাপ, এখন পর্যন্ত আমরা কোনো কিন্তু লাস্ট মাস কোনো কিছু দেখতে পাই না, মানে মানুষের মুখে যা যা শুনছি। বলা যায় না পুরো দর্শক, সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু জোড়া দুইটা, জোড়া দুইটা সাপ আছে। আসলে আমরা চিন্তা করছি যে ভূতের থেকে সাপটা আসলে এই জায়গাটা দেখছেন একটু, ওইদিকে যাওয়ার দরকার নাই, শুধু ওইদিকে গভীর জঙ্গল, এদিকে আসো। আমি বলতেছি কি একদম ঘন জঙ্গল, এই জায়গাতে এই জায়গার কথা আমি দিনবেলা একজনের মুখে শুনছি, এখানে নাকি মানে আজগবি টাইপের কিছু দেখা যায়, আজগবি টাইপের বলতে রাত্রেবেলা একে রোদিক অনেক কমে যায়, কিচ্ছু নাই। এই জায়গাটায় আমাকে একজন বললো যে এই জায়গাটাতেই মনে হয় কিছু থাকতে পারে, এখানে সম্ভব। তো এই জায়গাতে এখন তো আমাদের চোখে এখন পর্যন্ত কিছু দেখতে পাই বা কিছু নাই, তবে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি আমাদের সাথে। পুকুরের মধ্যে দাঁড়াও, তাহলে মনে করো না, পুকুরের মধ্যে দাঁড়ানোর দরকার নেই, জঙ্গল তো না যাওয়াটাই ভালো। ওই যে কথা বলতেছো সাপ মাপের, তুমি এই সাইডে দাঁড়াই, হ্যাঁ এই সাইডে দাঁড়াই, এইভাবে করবেন, হ্যাঁ আচ্ছা তাহলে একটু পিছাও শুধু। বসেন
সারা শব্দ নেই, মনে হচ্ছে না এদিকে কিছু আছে। আর লোকজন তো ভুল বলার কথা না দর্শক, ভুল বললে একজন বলবে আমাকে, যে লোকটা কথা বলছে তার কথা তো আমার শুনে অবিশ্বাস মনে হলো না, কারণ অবিশ্বাসের এখানে কোনো কথা নাই, কিছু কিছু বললো কথাগুলো হতে পারে। ওনারা তো একদিন দেখে নাই, বেশ কিছুদিন ধরে দেখতেছে না। আমি যদি চারিদিকটা একটু দেখাই কি অবস্থা, একদম ঘন জঙ্গল। আরেকটা কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে সজীবের শরীরটা একটু কিছুদিন ধরে খারাপ যাচ্ছে, তো সজীবের জন্য একটু সবাই দোয়া করবেন। সজীব কোথায় গেল, এদিকে আসো একটু সাহায্য করো কাকা একটু। সজীব কোথায় গেছে, এদিকে আসো, এখানে না দাঁড়াই ছিল, এই যে আমার সামনে রাস্তার দিকে দেখো কি অবস্থা। আমি প্রতি সময় বলি যে আমি কাজের সময় যেন তোমরা সবাই কাছাকাছি থাকো। হ্যাঁ এদিক থেকে আসছিলাম কান্তিক ভাই, আর এদিকে তো জঙ্গল তো নাই, এদিকে আসুন তো আপনি। টেনশন হচ্ছে না, বেশি মনে হয় বাড়িতে রেখেছি, কিন্তু বলে তো যাবি পরিবেশ কোন জায়গায়, পরিবেশ কি, কোথায় আমরা যাই, একসাথে থাকতে ফোন তো হচ্ছে, দেখাও জায়গাটা কিন্তু আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে, এদিক তো যায় নাই, এদিকে কি গেছে, আমি তো নিজেও যাইনি, আপনিও তো জানেন না। ওইদিকে তো মেন রোড কোথায় আর খুঁজবো, আমার কিন্তু ফোন দি, তোমার ফোন কোন জায়গা, কখন থেকে খুঁজতেছি তোমাকে, আরে ভাই গেলে একটু বলে যাবে, গেছিলে কোথায় তুমি, কথা কয় না, মেজাজটা করো, মানে সব করতে গেছিলাম।
আরে বলে যাবে না তুমি, না 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 তুমি খুব অসভ্য, দাঁড়াও দাঁড়াও, পোষাপ করতে কি তুমি আটলান্টিক মহাসাগরে গেছিলে? আপনি আপনার কাজ করুন। এই আমি আমার কাজ করব মানে আমরা তো কোন রাস্তায় তুমি প্রসাব করতে গেছিলে? আমরা এদিকে খুঁজি নাই, এই পাশে গেছিলাম। কোন পাশে? এই পাশে। আচ্ছা ঠিক আছে আসুন। আমি বসবো না, আমার শরীর খারাপ। তোমার শরীর খারাপ তুমি ভিডিও দেখছো কি দেখতে? ফার্স্টে বলতে ওইগুলো কথা এখন ভাই কর সময় নেই। নাই এরকম বেয়াদবি কিন্তু মানে এমন এরকম করলে আমরা বলতেছি ভাই তুমি প্লিজ এগুলো নিয়ে আর আমি এগুলো নিয়ে পরে কথা বলতেছি। মানে শরীর খারাপ হচ্ছে বসো। না না নেক্সট টাইম যদি সঠিক তুমি এরকম ধরে কথা এভাবে কথা বলো তাহলে তোমাকে আমরা কোথাও নিয়ে যাব না। দেখ এগুলো এগুলো কথা ভাই এগুলো কাজ না, আমরা যে কাজে আইছি এখন আমি চাই না টিমের মধ্যে দুইজন দুইজনের সাথে কথা হোক, এগুলো বিষয় নেই। চলো ওখানে তোকে কিছু দেখাবো। দাদা ঠিক আছে, তোমার মাথা কি ঠিক আছে? ওখানে কিছু দেখাবো তোমাকে। কি শরীর তুমি আমাকে কাজ করতে দিবে না নাকি আজকে? কি বলতেছেন তান্ত্রিক? সজীব তান্ত্রিক কি বলতেছেন এসব? কারণ তুই বসবো না বলছি না, আমার শরীর খারাপ। তুই বয় জায়গায় বয় না, আমি বসবো না। বসো তুমি, বসতে হবে। আমি বসবো না, তুই তো সজীব না। আমার শরীর খারাপ, আমি বসবো না। শরীর খারাপ কোন জায়গা খারাপ? আমি খারাপ দেখো আজকে বয় তুই জায়গায় বয় বেয়াদব। আমি বসবো না বলছি না, আমার শরীর খারাপ। এই তোরা এত কথা আমি বসবো না, আস্তে আস্তে আমি বসবো না। এগুলো দিবি না, এগুলো দিবি না। আমি দেখি সর আমি সজীব। তুই সজীব, তোর বাপের নাম কি? হ্যাঁ কও, বল তোর বাপের নাম কি? বাপের নাম বল। আমি উঠলে এবার সজীব টজীব, হ্যাঁ এবার বলো। মনে নাই বাপের নাম। আমি বলছি না, আমি শরীর খারাপ, আমি এখানে বসবো না। তোর শরীর উঠে তুই দেখি, তোর কোন বাপ তোকে টাইনে তুলে? আমি উঠবো বলছি না। তুই দেখি কি বললি তুই? বুঝাতো হয়ে গেছে, বলছি না আমি সজীব। তুই আমাকে চিনতে পারতিছিস না? সজীবের কথা কয় না, সজীবের এত বড় সাহসী নেই। এই দাঁড়া, ওর সাথে কোনো কথা কয় না। সজীবের এত বড় ভালো ছিল, হ্যাঁ সবার সঙ্গে তুমি দুধ করে কথা বলে দেখতেছিস ব্যাপারটা। সজীব তুই তাই না?
প্রদীপ্ত তুই তাই না? আমি বলছি না আমি বসবো না এখানে, গন্ডি মোস গন্ডি মোস তুই যারা তাড়াতাড়ি গন্ডি মোস তুই সজীব তাই না? হ্যাঁ আমি সজীব, তোরা গন্ডি মোস, এই গন্ডি মোস তুই, বলছি না গন্ডি মোস তুই সজীব, বলছি গন্ডি মোস, গন্ডি মোস গো দাঁড়িয়ে থাকবো না মোস, গন্ডি মোস থাম দাঁড়াকে থাম, তুই কি এবার তোর পরিচয় দে দেখ, আমার পরিচয় দেবো না, তোর পরিচয় দে, তুই কে, তোকে আমার পরিচয় দিতে হবে, তুই কে সজীব বললে আমাকে চিনে না দেখছো, সজীব তো নাই রে, গন্ডি মোস আমি চলে যাব এখান থেকে, হ্যাঁ যাবো তাড়াতাড়ি মোস যাবো যাবো যাবো, তুই যাব বলছিস সাথে বইছো না ভাই, যাবো তোকে যাবো বলছি এখনো সময় দিচ্ছি গন্ডি মোস, কারণ প্রথমে আমার খটকাটা লাগছে যে সজীব গেলে কোথাও না কাউকে না কাউকে বলে যাইতো, বলে নাই শুভ বলেন, এই তোদের একটা কথা শুনবো না, তোরা গন্ডি মোস আমি চলে যাবো এখান থেকে, এই এখনো সময় দিচ্ছি বউ, এখনো সময় দিচ্ছি বলছি গন্ডি মোস, গন্ডি মোস আছে দাদা, এই তান্ত্রিক এই এটা দিবি না, একদম দিবি না, আমি কে, আমি তান্ত্রিক তোর বাপ, তোকে আমার পরিচয় দিতে হবে, তুই কে, তুই কে, তোর বাপের নাম জানিস না, তুই কে, আমি তুই কি জারজ, আমি সজীব, তুই সজীব আবার মিথ্যা কথা বলিস, সজীবের বাপের নাম তো করতে পারিস না তুই, আর সজীব একবার তোর অবস্থা পার দেবো, সজীব এই আমার ব্যাগের তিন ইয়ার শুইটা বাই কর পার দেবো, আজকে মিথ্যা কথা কর জিবা ফুটা করে দেবো, বল তুই কে, আমি বলছি আমি সজীব, আবার মিথ্যা কথা বলিস, বল তুই কে, তোকে আমার এত পরিচয় দিতে হবে, আমি একটা অবস্থা খারাপ করবো, বল তুই কে, বল আমি বলবো না, বল তুই কে, আমি বলবো না, বলতে হবে, বল তুই কে, বলবো না আমি, বল তুই, আমি বলবো না, তোকে কেন বলবো আমি, আমাকে বলতে হবে, আমি বলছি বলবো, কোনো সময় থাকতে বল, বলবো না, বলবি না তো, না, বুঝিস, হ্যাঁ, দাঁড়া, বল তুই কে, এখন সুযোগ সময় থাকবে বলবি না, বল তুই কে, বল পরিচয় দে, বেদব কোথাকার পরিচয় দিবি না, জাদুকর, জাদুকর জাদুকর তুই, হ্যাঁ মানুষকে গুম করার কাজ করিস তুই, না তাহলে সজীবকে কেন নিয়ে গেছিলি বল, সজীব তোর কি করছিল বল, এই সবার সামনে পছন্দ হয়নি সজীব, ওকে পছন্দ হয়েছে, ওকে আমার জাদু দেখিয়েছি, ওকে জাদু দেখিয়েছিস তুই, তো তো কোনো অস্তিত্ব নেই, ওকে আমার মোহ টেনে নিয়ে গেছে, মোহ মোহ, ওই যে রানাকে ডাকছিল এই জন্য, হ্যাঁ ব্যাপার টাইমে সবার সঙ্গে বাজে করছে, হ্যাঁ কবিতরের খেলা এবার তো মাথায় আসতেছে, একদম রাগ দিয়ে তোর 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 এই হাল শাস্তি হওয়ার কারণ নাকি তাই বলতো বাবা, জাদুকর তো ভালো কথা কিন্তু তোর ব্যবহার তো খুব খারাপ, নিকৃষ্ট ব্যবহার তোর, বলবো না তো, আমাকে বলতেই হবে, না বললে কিন্তু আমি আবার শুরু করে দেবো, না বলবো না, বল এখনো সময় থাকছে, বলছি বলবো না, বল ওদিকে কিটাই রানাকে কি দেখাতে চাইছিলি বল, রানাকে যেটা বল, ওকে কি দেখাতাম, ওকে আমার মোহনী টানে নিয়ে যাইতাম, ওখানে নিয়ে যাইতাম, আমি সজীবকেও তাই নিয়ে গেছিলি, সজীবকে তাই নিয়ে গেছিলি, হ্যাঁ তুই যে বললিস তুই সজীব বাপের নাম জানিস না, আমাকে বলদ মনে হয়, আমাকে বলদ মনে হয়, আর পরিচয় দিতে চাস না কেন তুই, আমার পরিচয় দিলে তুই বুঝতে পারতি, আমি তো এমনি বুঝতে পারিছি, আমার কি গাধা মনে হয়, আমার মাথায় কি দুইটা শিং আছে, হ্যাঁ বলো, আমি আমি বুঝি নাই, সজীব হলে সজীব আসি আর সরি বলতো, দেখলাম না বলে দাও জানি, শুভ কি বলো সজীব এত অভদ্র না, বৃষ্টি না এই হারামদাদার মনে হয় কোনো কিরে মায়ামোহ, তুমি জানো না জাদুকর, তাও তো জাদুকর না, ওরা তো পারে তো, দেখো না আমার কথার উত্তর তো দিস না, ও রাগের কামাই খায় নাকি, ও রাগের কামাই খায়, রাগের কামাই খায়, এই তোর অত প্রশ্নের উত্তর দিতে পারবো না বলছি না, চুপ থাক, শরীর জ্বালা দেবো, ম্যাচটা দেখ, জাদুকরের সবকিছু আজকে শেষ করে দেবো, তুই জাদুকরই, হ্যাঁ আমার কথার উত্তর দিব না, তুই তোর বাপ এখানে দাঁড়াইছে, তোর উত্তর দিতে হবে, বল 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 বল, হ্যাঁ তুই বল সজীবকে কখন এই ভাটকাইছিস তোর জাদুর, আমরা আসার সময় ওকে টার্গেট করছিস, হ্যাঁ আস্তে আস্তে আমরা কিন্তু এই জিনিসটা দেখো, আস্তে আস্তে আমি এদিকে দিচ্ছি, তুমি আমার সাথে অন্যদিন ও কিন্তু কাজ করে আমার সাথে, তখনই টার্গেটটা করেছে, করে ওরা সরাই দিছে,
তাহলে তুই নিয়েই নিছিলি, তোর কত শক্তি তুই ফেরত পাতালি কেন? আরো একজনকে নেওয়ার চিন্তা ভাবনা ছিল নাহলে রাধাকে ডাকত না। পাঠাইছি কি পাঠাই নাই সেটা তোকে তো এখন বলবো না। কখন বলবি তুই? এটা পরে বুঝতে পারবি, এখন বুঝবি না পরে। ঠিক জায়গাটা দেখেন যেখানে পাত হইছে, তবে তান থেকে এটা গন্ধ আসছে না? বিটকুটি গন্ধ আসছে, হারামের গন্ধ নাকি? হারামের তো গন্ধ আসার কথা, হারামে এমন গন্ধ হবে না। এতক্ষণ ছিল না তো গন্ধ হারামের মুখটা তো ওইদিকে। বল সত্যি কথা বল, সজীবের সাথে তুই খারাপ কিছু করিসনি তো? না সত্যি বলছিস? সত্যি হ্যাঁ বলছি। সজীব যেহেতু আইসে আমরা এখন প্রশ্ন করি কাজের, যে ওই এখানে কিসের জন্য থাকে জিজ্ঞেস করেন তো? কোনো আওয়াজ টাওয়াজ নাই, হুট করে সজীব নিয়ে গেল, কি অবস্থা বলছিস? আচ্ছা তুই বল, এখানে কতদিন হলো তোর এই ডেরা খুলছিস বল? জাদুঘরের ডেরা কতদিন হলো খুলছিস? প্রায় 57 বছর। 57 বছর হলো তুই থাকিস? তুই কি আগে বেঁচে থাকতে জাদুঘর ছিলি? হ্যাঁ। তো মৃত্যু কিভাবে হয়? মৃত্যু হয়েছে, আমাকে পুড়িয়ে দিয়েছে, ওরা আমাকে পুড়িয়ে দিয়েছে, জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। তারপরে তিন আরো বেদ হয়ে গেছে, মানে জেদি হয়ে গেছে, রাগি হয়ে গেছে, কি বলতো ব্যাপারটা? সজীবের সাথে খারাপ কিছু করিসনি তো? বলছি না করিনি কিছু। না না জাদুঘরের প্রতি আমার কোনো বিশ্বাস নেই দাদা, এমনি কেউ কোনো পুরো আমার এগুলো তো কাহিনী আছে, সেসব কাহিনী আমরা পরে জানবো। তার আগে বলি আমার তো মনে হচ্ছে সজীবের সাথে খারাপ কিছু করছে। বলছি কিছু করিনি, তোকে একটা প্রশ্নের উত্তর দিব না। না না বলছি, আমার একটা কথা বলছি যে আমি ওকে কিছু করিনি, তার মানে কিছু করিনি। তাহলে তুই বললি কেন যে ও কি সুস্থভাবে ফেরত আইছে কিনা আসে নাই বললি কেন? কি তোরা কি জানিস? হ্যাঁ সেটা পরে বুঝবি, পরে পরে। তুই পরে কি বুঝাবি যাওয়ালার? সেটা পরে বুঝবি। তাহলে তোকে আমি কিন্তু গন্ডি মুছবো না। ভালো ভালোই চাস তো এখনো বল, নাহলে কিন্তু গন্ডি মুছবো না বাবা, তোমার অবস্থা খারাপ। পরে বুঝবি পরে বল, বলছি তোকে পরে বুঝবি পরে। পরে তুই কি বুঝাবি? না বুঝালে তো তোকে যা বুঝানোর সখনই বুঝাবো। তুই যদি না বলিস কোথায় কি একটা বন্ধু বন্ধু ভাব আছে? তুই যা করছিস আমার সাথে, বেয়াদবি করছিস সবার সাথে, বেয়াদবি করছিস। তুই সজীবকে টাইম নিয়ে গেছিস, তুই কি মনে করছিস তোকে আমি এত সহজে ভালোই ভালোই সারবো? এখনো সময় থাকতে তুই আমার সাথে সঠিক কথা বল, নাহলে কিন্তু তোকে আমি বন্দি করবো। কোনো কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না। এটা দে তো ওকে, দাঁড়া ওকে বন্দি না করলে হবে না। কোন দিক দিয়ে গেল? চারিদিকে তো আমরা সবাই দাঁড়াই, কোন দিক দিয়ে গেল? দেখো এদিকে জঙ্গল। শুভ কিসের আওয়াজ? ঠিক আছো তুমি? তারপরে যাই, তার মানে কি ওটা সজীব ছিল না? সজীবের মুখে আগে বসাও, তুমি বসাও, তারপর দেখছি ব্যাপারটা। সজীব, এই সজীব, সজীব তুমি এখানে আসলে কখন? তুমি এখানে আসলে কখন? কথা বলতে পারতেছি না, পরে কথা বলি।
যেটা না ভাবছি সেটাই হয়েছে আমাদের সাথে। আসলে এরকম ভাবে যে অসাধ এরকম হবে, তো সবচেয়ে বড় কথা যে আমরা সঠিক ভাবে ওকে পাইছি। আমরা তো এতক্ষণে ভাবতেছিলাম কি যে একটা কথা কি কইছিল শুনতে পাইছো? পরে বুঝবি আমার তো সন্দেহ ওই জায়গাতে। আমাকে বলছে যে পিছনে কি মানে কি বড় ভয় বানাইছে, তুমি দেখা দেখো নাই বাবা পিছনে তাকায় দেখি সামনে নাই।